আপনি আমার কোন কারণে ডাক দিলা? নবী জিয়া ফরমাইন, ও আমার সাহাবি, তুমি গোর তাকে মসজিদের আজান শুনোনি বলে, ইয়া রাসূলুল্লাহ আমি মসজিদের আজান শুনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, তাহলে তুমি আজানের জবাব দিও, মসজিদে আইয়া জামাতের সহিত নামাজ আদায় করিও। সুবহানাল্লাহ, হইতায় নানি? একজন বন্ধু সাহাবীর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় রক্ষত দিলানা, জামাত তাকে রক্ষত দিলানা। আজকে আমরা সামান্য অসুবিধা দেখা দিলি, শুধু অসুবিধা নয়, ইচ্ছা করিয়াও আমরা মসজিদের মধ্যে যাই না, জামাতরে তর্ক করিলাই, ইচ্ছা করি আমরা কিতা করি না, মসজিদও যাই না, মসজিদের আজান শোনার পরেও কিতা করলাম, গোরর মধ্যে আমরা নামাজ আদায় করিলাই। হাদিস শরীফের মধ্যে আইছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফরমায়, যে ব্যক্তি মসজিদের আজান শুনল আর মসজিদের মধ্যে আইল না, জামাতের সহিত নামাজ রে আদায় করল না, তার ঘরের মধ্যে একাকী নামাজ আদায় করি লইল, আমার মনে চায় আমি আমার সাহাবী অহলরে এই কথা অর্ডার দেই, ও আমার সাহাবী অহল, তোমরা যাও ওই ব্যক্তির ঘরটা আগুন দিয়া জ্বালাইলা। নাউজুবিল্লাহ, যে ব্যক্তি আজান শুনল আর মসজিদ আইয়া জামাতের সহিত নামাজ রে আদায় করল না, গরর মধ্যে নামাজ আদায় করি লাইল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমার মনে চায় যে আমি আমার সাহাবী অহলরে এই কথা অর্ডার দেই, যাও তোমরা ওই ব্যক্তির গোরটা জ্বালাইয়া সালি করি লাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমার মনে চাইল আমি এই কথা অর্ডার দেই না, কেননা ওই গোরের মধ্যে ছোট ছোট বাচ্চা হল বসবাস করেন, এই গোরের মধ্যে মহিলা হলে বসবাস করেন। সুবহানাল্লাহ, তাহলে বোঝা গেল যদি কেউ আজান শুনে আর মসজিদ গিয়া নামাজ রে আদায় করে না, গোরের মধ্যে একাকী নামাজ আদায় করে, আল্লাহর হাবিব রাজি হইন না, বেজার হইন, আল্লাহর হাবিব বেজার হইন, মনের মধ্যে বহু দুঃখ লাগার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন, যাও তার গোরখান আমার মনে চাই জ্বালিয়া সালি করি লাও, কিন্তু মহিলা হল আর বাচ্চারা এই গোরের মধ্যে বসবাস করেন, যার কারণে আমি অর্ডার দেই না। আমার সাবক হল, আমার বুজুর্গ হল, আমরা অনেক সময় গরিবীর বাহানা দেখাইয়া মসজিদ দাইতাম ফারি না, নামাজ রে আদায় করি না, ওই আমরা বড় গরিব মানুষ, সমস্ত দিন খাম খাজে ব্যস্ত, রাত্রিবেলা খাম খাজ করিয়াই আমরা পরিশান হইয়া ঘুমাই গেলাম, নামাজ তো পড়ার সময় নাই, নামাজ পড়লে আমার রুজির ব্যবস্থা খে করিয়া দিব, নামাজ পড়লে নামাজও গেলে আমার রুজির যাওয়া হইতো নাই, আর যদি রুজি করি না তাইলে আমার বিবি বাচ্চেন ধরে খানি খেয়ে দিব, এইভাবে আমরা বাহানা দেখাই, অনেক সময় গরিবীর বাহানা দেখাই আমরা কিতা করি না, নামাজ করি না। আমার সব হল, আমার বুজুর্গ হল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার একজন সাহাবী আসলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় যেই দিন এই কথা ঘোষণা করিয়া দিলাইলা যে ও আমার সাহাবি হল, তোমরা জামাতের সহিত নামাজ রে আদায় করিও, খবরদার তোমরা কোনো সময় জামাত রে তর্ক করিও না, জামাত ছাড়িও না। সাহাবায়ে কেরাম হলে যেই সময় মসজিদের মধ্যে আজান হইত, হাতের মধ্যে যদি দা থাকতো ইটা মারি দা ফালাই দিতা, যদি কুদাল থাকতো জায়গাত রাখি দিতা, হাতের মধ্যে যদি কুড়াল থাকতো জায়গার মধ্যে রাখি দিতা, সঙ্গে সঙ্গে আজানোর জবাব দিয়া মসজিদের মধ্যে গিয়া নমাজ শরীক হয়ে যেতা। ওলা খান আল্লাহর নবীর এক সাহাবি, বড় গরিব সাহাবি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইলা, ও আমার সাহাবি হল, তোমরা জমাত তর্ক করিও না। ওই সাহাবি দেখা যায় প্রতিদিন জমাতের সহিত নমাজ পড়ুন, কিন্তু সবার শেষে মসজিদের মধ্যে আইন,
আর সবার আগে মসজিদটা কি বাহির হইয়া যায়। আমার সাবহল আমার বুজুর্গ হল এইভাবে কিছুদিন যাওয়ার পরে সাহাবায়ে কেরাম খলের সমালোচনা আরম্ভ করলা যে অমুক সাহাবী সবার শেষে মসজিদের মধ্যে আইন আর সবার আগে মসজিদটা কি বাহির হইয়া যায়। এই হতো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানর মধ্যে যেই সময় পৌঁছিল ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইল ও আমার সাহাবী হল তোমরা আমার সাহাবীর সমালোচনা করিও না, কেননা কোনো মানুষের সমালোচনা করা উচিত না। আমি নবী খবর লই যে আমার ওই সাহাবি কোন কারণে সবার শেষে মসজিদের মধ্যে আইন আর কোন কারণে সবার আগে মসজিদটা কি বাহির হইয়া যায়। ওই সাহাবির খোঁজ নেওয়ার লাগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ওই সাহাবির বাড়ির মধ্যে চলিয়া যায়, বাহির তাকে গিয়া সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, একবার না দুইবার না তিনবার সালাম দিলা, গোর থাকি কোনো জবাব আইল না। আমরা এই জায়গা থেকে একটা কথা বুঝতাম পারলাম, আমরা যদি কোনো মানুষের বাড়ির মধ্যে সর্বপ্রথম যাই তাহলে গিয়ে আমরা সর্বপ্রথমে কিতা করতাম, পয়লা বাহির থেকে সালাম দিতাম, যদি সালামের জবাব আয় ওই বাড়িওয়ালার পক্ষ থেকে বাড়ির প্রবেশ করার লাগি ইজাজত চাইতাম, যদি আল্লাহর বন্দায় ইজাজত দে তাহলে তার বাড়ির মধ্যে গিয়ে আমরা প্রবেশ করতাম। কিন্তু আমরা সমাজে এখন দেখা যায় বাড়ির বাহির থেকে সালাম দেওয়াও নাই, গোলা কি দেওয়াও নাই, ইজাজত চাওয়াও নাই, উন্দালো গিয়া হামাইয়া হইন বাবি খিতা হর বলা শনি, হ্যাঁ হইন নানি নতুবা খাটা লগিয়া বাই সব বলা শনি। হ্যাঁ আমরা যেই সময় কোনো মানুষের বাড়ির মধ্যে গিয়া হামাইতাম বাহিরটা কি প্রথমে সালাম দিতাম, যদি সালাম ওর জবাব আয় তাহলে ইজাজত চাইতাম, যদি ইজাজত পাই তাহলে গিয়া বাড়ির মধ্যে গিয়া ঢুকতাম, নতুবা না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় একবার নয় দুইবার নয় তিনবার সালাম দিলা, সালামর কোনো জবাব আইল না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুড়িয়া বারোয়ানা দিলাইলা। ওই সময় দেখা যায় পিছন থাকি দৌড়াইয়া ওই সাহাবি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পিছনে দিয়া রওনা দিলাইছুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ডাক দিন না, কেননা পিছন তাকি নবীজিরে ডাক দেওয়ার মতো সাহস কোনো ব্যক্তির নাই। কেননা যে নবী ঘুমাইলে আমার নবী যদি কম্বল গায়ে দিয়া ঘুমাইতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া মুহাম্মদ হইয়া ডাক দিতা না, আল্লাহর হাবিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহাল মুজাম্মিল হইয়া ডাক দিতা, ও কম্বলওয়ালা বন্ধু হইয়া ডাক দিতা, নবী যদি চাদর গায়ে দিয়া ঘুমাইতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিরে ইয়া মুহাম্মদ হইয়া ডাক দিতা না, আমার আল্লাহ নবীজিরে ইয়া আইয়ুহাল মুদাসসির ও চাদরওয়ালা বন্ধু হইয়া ডাক দিতা, আল্লাহ নবীজির নাম ধরিয়া ডাক দিন না, আল্লাহ নবীজির ইয়াসিন তোহা মুজাম্মিল মুদাসসির, এইভাবে আল্লাহর হাবিবরে সম্মানী বাসা দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক কি বেটা হয় নবীজি বলে তার বড় ভাই লহান। হ্যাঁ যে নবীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম নিয়া ডাক দিন না ওই নবীরে হে বেটায় তার বড় বাইল্লাহান হয় কোন আউযুবিল্লাহ, যে নবীর আল্লাহ নাম নিয়া ডাক দেন না, যে নবীর আল্লাহ মুজাম্মিল মুদাসসির হইয়া ডাক দেন ওই নবীরে দিয়া হে তার ফির সাবর গাট্টি বইলার কোন আউযুবিল্লাহ। তার স্বপ্ন হইতে হইতে হর বলে আমি দেখলাম নবীজিয়ে আমার ফির সাবর গাট্টি বইতরা না আউযুবিল্লাহ। আমার সবহল আমার বুজুর্গ হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নবীরে মুজাম্মিল মুদাসসির হইয়া ডাক দেন ওই সাহাবীর এই ক্ষমতা নাই পিছন থেকে আল্লাহর হাবিবরে ডাক দিতা,
এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফিসলার দিকে কিভাবে সওয়াইতা ওই সময় ওই সাহাবী জমিনের মধ্যে জোরে জোরে কদম মারা আরম্ভ করে দিলা হো সুবহানাল্লাহ ওই সাহাবীর কদমের আওয়াজ পাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিসনের দিকে যেই সময় সাইলা ওই সময় দেখা যায় ওই সাহাবী ফিসন থেকে দৌড়াই আল্লাহর হাবিবের খেদমত হইত্রা নবীজি জানাই নগো সাহাবী তোমার বাড়ির মধ্যে গেলাম একবার না দুইবার না তিনবার সালাম দিলাম তুমি কোনো সালামর জবাব দিলাই না তার কারণ কিতা ওই সময় ওই সাহাবী ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার স্ত্রী নামাজের মধ্যে আসলা আর আমি গোরের মধ্যে একটা গর্তের ভিতরে আসলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা এত গরিব মানুষ আমাদের একটা মাত্র পরিধান করার কাপড় আছে যেই সময় নামাজের সময় মসজিদের মধ্যে আজান হই যায় আমার স্ত্রী ওই গর্তের ভিতরে হামাইয়া ওই কাপড়টা খুলিয়া দেন আর আমি ওই কাপড়টা পরিধান করিয়া মসজিদের মধ্যে যাই মসজিদে যেই সময় জামাত শেষ হয় দৌড়াই আমি আবার গরর মধ্যে আই আমি গর্তের ভিতরে হামাইয়া ওই কাপড়টা আমার স্ত্রীরে দেই আমার স্ত্রী ওই কাপড়টা পরিধান করিয়া নামাজ পড়েন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মুহূর্তে আমার স্ত্রী নামাজের মধ্যে আসলা আমার ওই খবরটা আমার স্ত্রীর গায়ের মধ্যে আসলো যার কারণে নবী গো আপনার সালামের জবাব দেওয়া সম্ভব হইছে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বুঝিলাইলা আমার ওই সাহাবী কোন কারণে সর্বশেষে মসজিদ যায় আর কোন কারণে সর্বপ্রথম মসজিদ থেকে দৌড়াইয়ায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা ও আমার সাহাবী তোমার ঘরের ভিতর যে গর্ত যেটা আছে আমি ওই গর্তটা দেখতাম চাই ওই গর্তটা শরীয়ত সম্মত কিনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরের মধ্যে যেই সময় গেলা আল্লাহর হাবিবে গিয়া গর্তটা দেখতে পাইন দেখা যায় এই গর্তের উপর তাকি গর্তের ভিতরে খে আছে দেখা যায় না এই গর্তর উপর তাকি গর্তের ভিতরে কোনো মানুষ আছে কিনা কোনো বস্তু আছে কিনা কোনো কিছু দেখা যায় না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও আমার সাহাবী তোমার গর্তটা শরীয়ত সম্মত আছে হো সুবহানাল্লাহ আমার সবখল আমার বুজুর্গ হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরিয়া রওনা দিলাইলা ওই সাহাবী ফিসনে ফিসনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আগুয়া দেওয়া আরম্ভ করলা এই জায়গা থেকে আর একটা মাসলা জানালা রাখবা যদি আপনার বাড়ির মধ্যে কোনো মেহমান আয় তাহলে মেহমান রে ইস্তেকবাল করিয়া আগুয়া আনতা আগুয়া নাওয়া তাহলে সুন্নত মেহমানের লগে খানি খাইতা মেহমানের লগে খানি খাওয়া হইয়া তাহলে সুন্নত আর আবার মেহমান বিদায়ের সময় গড়টা কি মেহমানরে বিদায় করিয়া দিতা না মেহমানরে কিছু জায়গা আগুয়াইয়া দিতা আগুয়াইয়া দেওয়া হইয়া তাহলে সুন্নত হো সুবহানাল্লাহ আমরার বাড়ি তো মেহমান আইন কি না মেহমান আইননি কুটুম আইননি আমরা কুটুম আইলে বেজার হই না খুশ হই কিছু সংখ্যক মানুষ কুটুম আইলে বেজার হইন খরচ করা লাগে না নি কুটুম আইলে তো মুরুখ জব করা লাগবো কুটুম আইলে মাছ আনা লাগবো কুটুম আইলে খরচ বাড়ি যাব কোনো কোনো মানুষ বেজার হয়ে যায় ঠিক কিনা না 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 মেহমান বাড়ির মধ্যে আইলে বেজার হওয়ার কোনো উপায় নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আদ-দুয়ুফু রহমাতুম মিনাল্লাহি ওয়া বারাকাতুম মিনাল্লাহ যেই সময় বাড়ির মধ্যে মেহমান আইন ওই সময় আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত লইয়া মেহমান আইন হো সুবহানাল্লাহ কুটুম যেই সময় বাড়ির মধ্যে আইন আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত লইয়া বাড়ির মধ্যে আইন এখন কুটুমে আল্লাহর পক্ষ থেকে রহমত আর বরকত লইয়া তোমার গরু আইলা তুমি মেহমানদারি না করিয়া আনা খাওয়াইয়া বিদায় করিয়া দিলেই তাই নি হে না মেহমানদারি করতা মেহমানদারি করাইয়া তাহলে সুন্নত যদি কোনো মানুষে মেহমানদারি করে না কুটুম আওয়ার পরে কুটুমর মেহমানদারি করে না মেহমানদারি না করিয়া কুটুমরে বিদায় দিলায়
তবে যে কুটুমে যে রহমত আর বরকত লইয়া আইসলা যাওয়ার বেলা আবার ওই কুটুমে মেহমানে আল্লাহর পক্ষ থেকে ওই রহমত ওই বরকত লইয়া চলিয়া যায় মেহমান দেখিতা করতাম আমরা কিতা করতাম আমরা মেহমানদারি করতাম ইজ্জত দিতাম আদ-দুয়ুফু রাহমাতুম মিনাল্লাহ ওয়া বারাকাতুম মিনাল্লাহ যেই সময়ে মেহমান আইন আল্লাহর পক্ষ থেকে রহমত আল্লাহর পক্ষ থেকে বরকত লইয়া আইন হো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আগুয়া দেওয়ার আরম্ভ করলা কিছু জায়গা যাওয়ার পরে দেখা যায় রাস্তার ঘাটে কিনারার মধ্যে একটা খেজুরের গাছ রাস্তার কিনারার মধ্যে একটা গাছের সাথে দুইটা ছেলে সন্তান রে বান্দিয়া রাখা হয়ে গেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইন ও ছেলে সন্তানেরা ও ছোট ছোট বাচ্চারা রে বাবারা রে তোমরা রে এই গাছের মধ্যে খে বান্দিয়া রাখছে ওই সময় ওই দুইটা সন্তানে জানায় আপনি খে আমরা চিনি না তবে এই রাস্তা দিয়া কত মানুষ হাঁটিয়া যায় কোন মানুষে আমদারে একটা বার জিখায় না আমদারে খে কোন কারণে বান্দিয়া রাখো আপনি আমদারে জিকার করছুন আমরা আজকে তিন দিন থাকি আমরার গরোর মধ্যে সুলাত আগুন জ্বলে না তিন দিন থাকি না খাইয়া পেটের কুদা সহ্য করতে না ফারিয়া ওই উহুদি ব্যক্তির বাড়ির খেজুর গাছের নিচেই আমরা মাটি থাকি তুবাইয়া খেজুর খাইলিসলাম ওই ইহুদি ব্যক্তি আমরারে আজকে বান্দিয়া রাখি দিছি বলে ও বাবারা রে তোমরার বাবা খে তোমরার বাবার নাম কিতা ওই সময়ে ওই দুইটা বাচ্চা জানায় আপনার সঙ্গে যে ব্যক্তির আপনি দেখতে পাইতরা এই নইয়া তাহলে আমরার বাবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুইটা বাচ্চার হাতের বান খুলিয়া মসজিদে নববীর মধ্যে রওনা দিলেইলা যেই সময় মসজিদে নববীর মধ্যে গেলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি খান্দন সাহাবায়ে কেরাম মুখলে নবীজির খান্দা দেখিয়া জানায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কোন কারণে খান্দন নবী আপনি কোন দুঃখে দুঃখী হইয়া খান্দন হে আপনার কষ্ট দিছে একটা বার আপনি আমার হক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু কইন না আবু বকরে খান্দন আবু বকরে জানান ইয়া রাসূলুল্লাহ আপনি খান দিলে আমরা সহ্য করতাম ফারি না গো নবী ইয়া রাসূলুল্লাহ আপনি কোন কারণে খান্দন আল্লাহর হাবিবে কিচ্ছু কইন না হযরত ওমরে ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনি একটা বার আমারে হকওয়া আপনারে খে কষ্ট দিছে আপনার মনের মধ্যে খে ব্যথা দিছে আপনি কোন দুঃখে দুঃখী হইয়া আপনি খান্দন আমারে একটা বার হকওয়া আমি ওই ব্যক্তির তরবারি দিয়া গর্দান উড়াই লাইম হো সুবহানাল্লাহ হযরত আলী এ ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কোন কারণে খান্দন একটা বার আমারে হক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু হন না হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়া জানাইন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কোন কারণে খান্দন আমার একটা বার হক আল্লাহর হাবিবে ফরমান ও গো ওসমান আমি তো তোমার অপেক্ষায় আছি আমি বার সাইয়ার তুমি কোন সময় আইবায় আর আমার মনের দুঃখটা তোমার আমি হই মুখ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওসমান গনি সবচাইতে ধনী সাহাবী আসলা ওই সময় উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানান ইয়া রাসূলুল্লাহ নবী গো আমারে আপনি হক্কা কোন কারণে আপনি খান্দন আল্লাহর হাবিবে ফরমাইন ও উসমান তুমি আমার খান্দা নিবারণ করিয়া দিতে পারবাইনি উসমানের চক্ষুর পানি ছাড়িয়া ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা বাবা আপনার জন্য কুরবানি করি লইলাম ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের বিনিময়ে হইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার মুখের মধ্যে হাসি ফুটাইমু ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওগো উসমান তুমি ফরবাইনি ওই ইহুদি ব্যক্তির খাজুর গাছটা আমারে কিনিয়া নিয়া দিতায় হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিলা ওই ইহুদি ব্যক্তির বাড়ির মধ্যে গিয়া জানাইলা ও ইহুদি তোমার ওই খেজুরের গাছটা আমার কাছে বিক্রি করবাইনি ওই সময় ওই ইহুদি ব্যক্তি জানাইল
আমি আপনার কাছে বিক্রি করমু তবে আমার একটা শর্ত আছে বলে তোমার কি শর্ত বলে আমার একটা মাত্র খেজুরের গাছ আর তোমার 100টা খেজুরের বাগান আছে হো সুবহানাল্লাহ যদি তুমি আমারে ওই একটা খেজুরের গাছের বিনিময়ে তোমার 100টা খেজুরের বাগান আমারে দিলাও তাহলে আমি তোমারে তোমার কাছে আমার ওই খেজুর গাছটা বিক্রি করে লইব হযরত ওসমান গনি দিলাইলা মানি লাইলা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাত ও ইহুদি রে তুই আমি ওসমান গনির কাছে একটা খেজুর গাছের বিনিময়ে 100টা বাগান তুই আমার কাছে দাবি করছস জানা রাখরে আমার নবীরে খুশি করতে গিয়া আমার নবীর মুখের মধ্যে হাসি ফুটাইতে গিয়া আজকে যদি তুই আমার সমস্ত সম্পদ আমার কাছে দাবি করতে এমন কি তুই যদি আমার কাছে আমার জান পর্যন্ত তুই যদি আমার কাছে দাবি করে লইতে তাহলে আমি আমার সমস্ত সম্পদের বিনিময়ে আমার জান এবং মালের বিনিময়েও আমি তোর এই খেজুর গাছটা আমি কিনলাম নি আমি আমার নবীর মুখের মধ্যে হাসি ফুটানির জন্য হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 100টা খেজুর বাগানের বিনিময়ে একটা খেজুরের গাছ কিনে আল্লাহর হাবিবের খিদমত আইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হইয়া ওসমান গনির লাগি দোয়া করেন আর ওই খেজুরটা ওই সাহাবীর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু খেজুর গাছটা ওই সাহাবীর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করিলেন ও আমার সাহাবী তোমার সন্তান তোমার বিবি বাচ্চা হলো রে লইয়া তুমি কিতা করো এই খেজুর গাছটাকে তুমি খেজুর কিতা করো তুমি খাও আজ থেকে এই খেজুর গাছের মালিক তুমি আমার খোয়ার উদ্দেশ্য ইয়া তাহলো এত গরিব হওয়ার পরেও একটা মাত্র খাফড় তাহার পরেও ওই সাহাবিয়ে জমাত তোর করছেন না মসজিদ আয়া জমাতর শহীদ নামাজ রে আদায় করি লাইছুন আজকে আমরা কোন কারণে মসজিদের মধ্যে আয়া নামাজ পড়তাম পারি না মসজিদের মধ্যে আয়া জমাতর শহীদ নামাজ পড়তাম পারি না গরর মধ্যে একাকী আমরা কোন কারণে নামাজ রে আদায় করি লাই আমার সব খোল আমার বুজুর্গ হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমরারে মসজিদের মধ্যে আয়া জমাতর শহীদ নামাজ পড়ার তৌফিক দেন সারাহ আল্লাহুম্মা আমিন যাই হোক আমার সব খোল আমার